ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন যে অনেক ব্যক্তি আছে যাদেরকে যদি বলি মুখে নিয়াত পড়া বিদআত, তো তারা পাল্টা কয়েকটি অভিযোগ করে বসে যে এতদিনকে আলেম ওলামারা কি জানতো না, বা এতদিন আমরা যে সালাতগুলো আদায় করছি সেগুলোকে বাতিল। তো ভাই এদেরকে বোঝানোর খুব কঠিন কাজ যারা এই ধরনের কথা বলে, তারপরে তাদেরকে বোঝানো যেতে পারে। তাদেরকে বলুন ভাই যে এতদিন ধরে আলেম ওলামার মুখ থেকে আপনারা বিভিন্ন রকমের কথাবার্তা শুনেছেন, অনেকগুলো তো পরিবর্তন হয়েছে। যেমন এতদিন ধরে সমাজে দেখবেন হালুয়া রুটি, বিশেষ করে শবে বরাতের দিনে হালুয়া রুটি এইসবগুলো খাওয়ানো হতো, মানুষ খেত। কিন্তু এখন অনেক হানাফি সমাজের মধ্যে এগুলো উচ্ছেদ করা হয়েছে, বিশেষ করে মহরমে তাজিয়া বের করে তার পিছনে পিছনে ছোটা, মানুষ মনে করতো এটা ইসলাম। এখন অনেক হানাফি আলেম ওলামা তারা বলছেন না, এটা ইসলাম না, ইসলামের বাইরে। তো এগুলো তো এখন মানুষ তো অনেক সহজে মেনে নিচ্ছে। 2 নম্বর বিষয়, যে এতদিন ধরে আমরা মুখে নিয়াত পড়েছি তাহলে কি আমাদের নামাজ বাতিল হয়েছে? জি ভাই, যদি অনিচ্ছাই এবং আপনি যদি শরিয়া না জানার ক্ষেত্রে যদি করে থাকেন তাহলে আপনার তো কোনো গোনা বাড়তে না, কারণ আপনার জ্ঞান নেই, আপনার ইলম নেই, জানতেন না আপনার কোনো নামাজে কোনো ত্রুটি হবে, সেই নামাজগুলো অবশ্যই হয়ে যাবে। কিন্তু এখন জানার পরে যদি ইনকার করেন, যদি নিজের নফসের উপরে চলেন, সেক্ষেত্রে আল্লাহ আলম, আল্লাহ ভালো জানে আপনার সালাত কবুল করবে কি করবে না। তবে সূরা ফুরকান 1:69 আল্লাহ সুবহানাহু বলেছেন, যারা পিছনে যদি কোনো গোনা করে তারপরে ভুল বুঝে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু তাআলা পিছনে যত গোনা আছে সব নেকিতে বদলে দেয়। তাই আপনি যদি শরীয়ত না জানার ক্ষেত্রে যদি সেই সব নিয়াত করে থাকেন, তারপরে যখন দেখলেন না এটা কোরআন সুন্নাত দ্বারা প্রমাণিত, আপনি ছেড়ে দেন, পিছনকার সমস্ত সালাতই আপনার থেকে যাবে। আসলে বিষয়টি স্পষ্ট হয়েছে যদি বললাম।